আজকে চুল দেখানো যাইব না, আপনারা মহিলা নিয়ে আসেন, আমরা চুল দেখাই দেব। আসসালামু আলাইকুম। আমার ছোট ননদকে আজকে আবারও পাত্রপক্ষ দেখতে এসেছে, তো তাদেরকে কিভাবে আপ্যায়ন করলাম এবং আমার ননদকে দেখার সময় তারা কি কি জিজ্ঞেস করলো সেগুলো জানতে হলে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে। তো বন্ধুরা সাথেই থাকুন। তো আজকেও আমার ছোট ননদকে দেখতে আসবে, তো এদিক দিয়ে বাড়ি ঘর সব গুছিয়ে নিয়েছি, সব গুছিয়ে রেডি করে তারপর রান্নাবান্নার কাজ করছি। এদিক দিয়ে চুলায় দুধ বসিয়ে দিয়েছি, সেমাই রান্না করব, তারপর নুডলসও সিদ্ধ করে ফেলেছি, নুডলস রান্না করব, তারপর শরবত বানিয়ে রেখেছি, এখন ফ্রিজে রেখে দিব। তারপর এদিক দিয়ে কলা আম এই ফলগুলো এনে রেখেছি। তো সাথেই থাকুন, মেহমান আসার পর তারপর আবারও কথা হবে। তো এদিক দিয়ে নুডলস রান্না হয়ে গেছে, সেমাই রান্না হয়ে গেছে, এখন এই সেমাই ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো। তো ননদকে দেখতে আসবে বলে সকাল থেকেই কিন্তু আমরা কাজে লেগে গেছি, নাস্তা বানানোর কাজ, বাড়িঘর পরিষ্কার করার কাজ। তো চলুন দেখে নেই মেহমানদের জন্য তাড়াহুড়ো করে কি কি নাস্তার ব্যবস্থা করলাম আর আজকে কি কি আয়োজন করছি আপনাদের একটু দেখাই। রয়েছে চানাচুর, বিস্কিটস, আরও এক রকম বিস্কিট, তো দুরকম বিস্কিট সাথে চানাচুর, রয়েছে ঠান্ডা ঠান্ডা শরবত, এদিকটায় রয়েছে ঠান্ডা ঠান্ডা সেমাই, তারপর রয়েছে কিছু ফল, ফলের মধ্যে রয়েছে কলা, আপেল, রয়েছে আম, তারপর রয়েছে মালটা, সাথে রয়েছে নুডলস, আর সব শেষে রয়েছে সেভেন আপ। তো এই নাস্তাগুলো দিয়েই আমার ছোট ননদকে দেখতে আসা পাত্রপক্ষকে আপ্যায়ন করা হবে, তো সাথেই থাকুন। আর এদিক দিয়ে মেহমানদের বসার জায়গাও কিন্তু রেডি করা হয়ে গেছে, মেহমান আসবে, বসবে, নাস্তা করবে, তারপর মেয়েকে দেখবে। তো নাস্তার ব্যবস্থা তো করা হলো, বাড়িঘরও পরিষ্কার করা হলো, এখন হচ্ছে মেহমানদের আসার সময়। হ্যাঁ বন্ধুরা, পাত্রপক্ষরা কিন্তু বাড়িতে চলে এসেছে, তো সাথেই থাকুন আর দেখতে থাকুন গ্রামের মেয়েকে পাত্রপক্ষরা কিভাবে দেখতে আসে। এইখানে ছেলে পক্ষ, মেয়ে পক্ষ, ঘটকরা সবাই একসাথে উপস্থিত হয়েছে, তো ছেলেও কিন্তু এসেছে, আর এরই মধ্যে তাদের সামনে নাস্তাও দেওয়া হয়ে গেছে, এখন তারা নাস্তা করবে আর তারপরে মেয়েকে দেখানো হবে। তো বন্ধুরা সাথেই থাকুন। জীবনে বিয়া প্রেজেন্সি একটা আনা কথা বলছি, ছেলে কোনটা, ছেলে কোনটা, ফাইনাল ইয়ার আর কি। মা
আমি কোবা সিজি করছে নামাজ টামাজ করে হাজি নাই না তারা আমি না বাজার করে সব আমি জিজ্ঞেস করেন যে ছেলের সম্পর্কে আমরা কিছু জানি ছেলের নাম কি কি পর্যন্ত লেখাপড়া করে মোহাম্মদ মাহবুব আলম আপনার এস এস সি কত সালে? আচ্ছা, আর আপনার ভাই বোন কতজন? আমাদের মেয়েও কিন্তু মিশনে ওই যে গার্লসের স্টুডেন্ট, হ্যাঁ সেন্ট মেরি, যে ওইখান থেকে ইন্টার পর্যন্ত পড়ে দেখা করছে, মানে এসএসসির পরে আর কি ইন্টার করছে। কোনো পুরুষকে চুল দেখানো যাবে না, আপনারা মহিলা নিয়ে আসেন আমরা চুল দেখাই, উনি তো আমাদের লোকই, তো ওনাকে দেখামু ওই ঘরে নিয়ে, মানে সবার সামনে চুল দেখানো যাবে না, সবার সামনে আই দেখবো একলা, হ্যাঁ কথা বলবো না। যদি চিন্তায় চিন্তায় না ওই খেলো দেখা দেখি তো হয়ে গেল, পাত্রপক্ষ মেয়ে দেখলো, পাত্রীপক্ষরাও ছেলে দেখলো, তো আমাদের ছেলে পছন্দ হলো কিনা সেই সিদ্ধান্ত পরে জানানো হবে। এই যে মেয়েকে সালামি দিয়েছে দেখে, আচ্ছা তো হয়ে গেল, কনে দেখা হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে ছেলে পক্ষের কি মেয়েকে পছন্দ হয়েছে, কিংবা আমাদের কি ছেলে দেখে পছন্দ হয়েছে, সেটা কিন্তু বলা যাবে না। তবে আপনারা আপনাদের মতামত প্রকাশ করতে পারেন, আপনাদের কি ছেলে দেখে পছন্দ হয়েছে অবশ্যই জানাবেন। আর বাহ্যিক কোনো সৌন্দর্য আমার মনে হয় না কোনো সিদ্ধান্ত হতে পারে, মানুষের মন, চারিত্রিক বৈশিষ্ট্য এবং গুণাগুণী হচ্ছে তার পরিচয়। আর ওনারা হচ্ছেন আমার মামি শাশুড়ি। তো মেহমানরা চলে গেছেন, তো আমার কাজের চাপ এখনও রয়ে গেছে, জিনিসপত্র যেগুলো বের করেছিলাম এগুলো আবার ধুয়ে সুন্দর করে ঝরিয়ে রেখেছি, এগুলো আবার ক্যাবিনেটের মধ্যে রাখতে হবে, তো আরও কিছু বাসনকুসন রয়ে গেছে এগুলো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো বন্ধুরা দেখে নিলেন তো গ্রামীণ পরিবেশে গ্রামের মেয়েকে পাত্রপক্ষরা কিভাবে দেখতে আসে, কিভাবে আপ্যায়ন করা হয়, কি কি জিজ্ঞেস করা হয়। তো আজকে মেয়ে দেখার ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আগামী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।